সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ প্লান্ট, তাহলে পলিনেশন হবে, ফার্টিলাইজেশন হবে, সিড হবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানেই ট্রু সিড ফর্ম করবে। তাহলে এটাকে আমরা যে কয়েকটা স্টেপে ভাগ করি, তাহলে দেখা যায় স্টেপ ওয়ান মাইক্রো স্পোরোজেনেসিস বা প্রোডিউস মাইক্রোস্পোর অর পোলেন। প্রথম যে স্টেপ এটাকে আমরা পোলেন ফরমেশনটাকে ধরব। তো কি হচ্ছে যে মাইক্রো স্পোরোজেনেসিসে আর্কিসপিরিয়াল সেল থাকে, যে 2N এটা প্রাইমারি মাইক্রোস্পোরাল সেলে পরিণত হয়, দেন ওইটা পোলেন মাদার সেলে পরিণত হয়, পোলেন মাদার সেল থেকে পোলেন বা মাইক্রোস্পোর তৈরি হয়। দুই নম্বর মাইক্রো গ্যামেটোজেনেসিস, তাহলে পোলেন থেকে গ্যামেট তৈরি প্রক্রিয়াকে প্রসেসকে মাইক্রো গ্যামেটোজেনেসিস বলা হয়। পোলেন থেকে পোলেন টিউব হবে, তার আগে টিউব নিউক্লিয়াস হবে এবং জেনারেটিভ নিউক্লিয়াস। পোলেনের যে নিউক্লিয়াস আছে এটা একটা থেকে দুটো হবে, একটা জেনারেটিভ নিউক্লিয়াস আর একটা হচ্ছে টিউব নিউক্লিয়াস। দেন পোলেনের টিউব হবে, এই টিউবে প্রথম যে নিউক্লিয়াসটা হবে সেটা হলো টিউব নিউক্লিয়াস এবং মাঝখানেরটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। জেনারেটিভ নিউক্লিয়াস পরবর্তীতে দুইটা নিউক্লিয়াসে বিভক্ত হবে, জেনেটিক নিউক্লিয়াস অর মেল গ্যামেট। নাম্বার থ্রি স্টেপ ম্যাগা স্পোরোজেনেসিস, প্রোডিউসিং ম্যাগা স্পোর। তাহলে এটা দেখা যায় যে ওভিউলের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস সেল প্রাইমারি আর্টিফিশিয়াল সেলে পরিণত হয়, এই প্রাইমারি আর্টিফিশিয়াল সেল পরবর্তীতে ম্যাগা স্পোর মাদার সেল MMC তৈরি করে, দেন এখান থেকে ম্যাগা স্পোর N তৈরি করে মিওসিস প্রক্রিয়ায়। মেগা গ্যামেটোজেনেসিস অর্থাৎ মেগা স্পোর থেকে গ্যামেট, ফিমেল গ্যামেট তৈরি। তো এখানে দেখা যাচ্ছে মেল অর্থাৎ মেগা স্পোর মাদার সেল থেকে মিওসিস প্রক্রিয়ায় চারটি মেগা স্পোর তৈরি করে এবং প্রথম তিন, একে টেট্রাড বলা হয়, প্রথম তিনটা ড্যামেজ হয়ে যায়, একটা সার্ভাইভ করে। তো মেগা স্পোর থেকে ওই একটা মেগা স্পোর থেকে কেরিওকাইনেসিস ঘটে, অর্থাৎ মাইটোসিস হয়ে যে আটটি নিউক্লিয়াসে পরিণত হয়, কিন্তু সাইটোকাইনেসিস হয় না অর্থাৎ সেল ডিভিশন হয় না, একটা সেলের ভিতরে আটটা নিউক্লিয়াস। দেন নিউক্লিয়াসগুলো অ্যারেঞ্জ হয় এর ক্যালেজা এবং মাইক্রোফাইল। তো দেখা যায় যে ক্যালেজার দিকে এন্টিপোডাল এবং মাইক্রোফাইলের দিকে কি এগ অ্যাপারেটাস, মাঝখানে বড় সেলটাকে এগ বলা হয়, পাশে দুইটাকে সিনার্জিট বা সাহায্যকারী বলা হয়, আর মাঝে দুটি নিউক্লিয়াসকে পোলার নিউক্লিয়াস বলা হয়। অর্থাৎ এমব্রায়ো সেকটাকে, এই যে এমব্রায়ো সেক এটা বলা মনোস্পোরিক, একটা স্পোর থেকে এটা তৈরি হয়েছে, এটাকে অপর নাম পলিগ্যামাস টাইপ এমব্রায়ো বলা হয়। তাহলে এটাকে পলিগ্যামাস টাইপ এমব্রায়ো বলা হচ্ছে, কারণ কি এখানে এইট নিউক্লিওটাইড থাকে এবং সেভেন সেল থাকে, একটা দুইটা তিনটা সেল, চার পাঁচ ছয় আর পুরোটা মিলে একটা, তাহলে ষাটটা সেল আর নিউক্লিয়াস থাকে টোটাল 3 3 6 আর 2 8।